আসসালামু আলাইকুম মাই লাভলি বিউটিফুল বিওর্স ওয়েলকাম টু সামিরা লুপাস ব্লক ইউকে আমি আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে সুটকি আমি দু ধরনের সুটকি নিয়েছি এখানে আর রসুন ও পেঁয়াজ আর আমার লাগবে হচ্ছে মিক্সড সবজি আমি গাজর আলু ছিম জাস্ট সিমগুলো আস্তই রেখেছি জাস্ট ভিতর থেকে চেক করে নিয়েছি আর আমার গার্ডেনের লাউ পাতা নিয়েছি তো চলন আমি সুটকিটা রান্না করে দেখাই আমি ফাইপেনে তেল দিয়ে দিলাম আর এই সুটকিটাতে আমি রান্না করতে একটু তেলটা বেশি ইউজ করব এই কারণে আমার আর একটু লাগবে জাস্ট আমি আর একটু অ্যাড করলাম এরকম পরিমাণ আমি তেলটা দিয়ে দিলাম তো তেলটা একটু গরম হয়ে এসেছে আমি এই পর্যায়ে পেঁয়াজ এবং রসুনগুলি আমি জাস্ট একটু থেতলে নিয়েছি এগুলো দিয়ে দিলাম এগুলো একটু কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি এখানে এই তেলের পেঁয়াজের সঙ্গে আমি শুটকিটাও একটু ভেজে নেব একটু পেঁয়াজের কালারটা যখন একটু এরকম চেঞ্জ হয়ে আসবে একটু সাদা সাদা হয়ে আসবে এই যে আমি এখন আমার ওই ক্লিন করে রাখা সুটকিগুলো সব ঢেলে দিব সুটকুগুলো দিয়ে একটু ভালো করে নিয়ে ব্রাউনিশ একটা কালার পেঁয়াজগুলি যখন চলে আসবে তখন বাকি মশলাগুলো অ্যাড করব একটু ভেজে নিব। এরকম যখন আর একটু ভাজা হবে যে ভাজতে ভাসতে যে এরকম একটা মানে পেঁয়াজগুলি একটু ভাজার কালার চলে আসলে আমি বাকি মশলাগুলি দিয়ে দেবো আমি এখানে একটু পানি দিয়ে নিলাম ফার্স্ট যাতে মশলাগুলি দিলে পুড়ে না যায় আমি এখানে আদা তো সরি আদা লাগবে না রসুনটা আমি থেতলে দিয়েছি আর ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হচ্ছে ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর লাগবে হচ্ছে ওয়ান টি স্পুন হচ্ছে এটা টালা জিরার গুঁড়ো আর ওয়ান টি স্পুন আমি দিলাম ধনিয়া ধনিয়াটা আমি একটু বেশি দিলাম ওয়ান টি স্পুনের চেয়ে বেশি কারণ লাউ পাতা দিলে একটু মশলাটা হালকা হয়ে আসে আর স্বাদ মতো লবণটা এগুলি সব একসঙ্গে দিয়ে একটু মশলাটা ভালো করে ওই সুটকিটাও কষে যাবে মশলাটাও কষে যাবে সাথে তারপরে আমি বাকি সবজিগুলো অ্যাড করব একটু ঢেকে দিই মশলাটা কষানোর জন্য দেখেন মশলাটা আর মশলাটা কষানো হয়েছে মোটামুটি এরপর যে আমি একটু গাজরটা আমার মনে হলো একটু সিদ্ধ হতে সময় লাগবে গাজরটা একটু আমার গাজরটা আজকে খুব বেশি ভালো ছিল না একটু মনে হলো হার্ট সেজন্য আমি একটু আগে দিয়ে দিলাম সামান্য একটু পানিও দিয়ে দিলাম সাথে যাতে লেগে না যায় গাজর আর শুটকি পেঁয়াজ সব একসঙ্গে আর একটু ভালো করে যখন যেরকম কষে আসবে তখন আমি এই সবজিগুলি সব সঙ্গে ঢেলে দিচ্ছি সবজিগুলোকে ভালোভাবে ঢেলে দিয়ে মশলাগুলির সাথে একদম ভালো করে মিশিয়ে দিবেন নেড়ে চেড়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢেকে দিয়ে আবার আমি পরে বাকি আমার আছে হচ্ছে লাউ পাতা সেটা এড করবো একটু ঢেকে দিলাম আমি এ পর্যায়ে আবার আর একটু নেড়ে দিই সবজিটা ভালো করে যত কষাবেন খেতেও একটু টেস্ট বেশি হবে আমার মনে হয় আর কি তো আমার ওইটা কষানোর সাথে সাথে আমি আমার লাউ পাতাগুলিও দিয়ে দিলাম এগুলি কিছুক্ষণ একটু দিয়ে তারপরে আমি দিব তো এভাবে নাড়তে গেলে সমস্যা হয় লাউ পাতা সেজন্য আমি বেশিক্ষণ না নেড়ে একদম ঢেকে দিব ঢেকে দিলে একাই লাউ পাতাগুলি একটু সফট হয়ে নিচের দিকে ছফট হয়ে আসবে তখন আমি নেড়ে দেবো ঢেকে দিলাম তো দেখেন এখন একটু কিছুক্ষণ পরে লাউ পাতাগুলি আমার এরকম একটু সফট হয়ে নিচের দিকে চলে এসেছে তো আমি এখন একটু ভালো করে নেড়ে দিই তো এখন আরেকটু ঢেকে কষিয়ে নিলাম তো এখন আমি পানিটা দিয়ে দিচ্ছি আমি এখানে কিন্তু খুব বেশি ঝোল রাখবো না মাখা মাখা ঝোল রাখবো সেজন্য পানিটা আমি এই পরিমাণে দিব হয়তো আরেকটু লাগবে আমার কিন্তু আপনারা যদি ঝোল খেতে চান তাহলে হয়তো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন কেউ আর একটু কম খেতে চাইলেও কমিয়ে নিতে পারেন আর ঝালটা তো আপনাদের সবার ইচ্ছা পছন্দ মতো দিয়ে নেবেন মরিচটা কেউ ঝাল কম বেশি খেতে চাইলে কম বেশি করে নিতে পারেন আমি একটু কাঁচা মরিচও দিয়ে দিলাম একটু ফ্লেভারটাও ভালো আসবে আর শুটকিতে একটু ঝাল ঝাল খেতে আমরা পছন্দ করি সেই জন্য আমার শুটকিটা প্রায় মোটামুটি হয়ে আসা শুরু করেছে আমাকে আর একটু ওয়েট করতে হবে ডাটাগুলি চেক করে দিচ্ছি মোটামুটি সিদ্ধ হওয়ার একটু কিছুক্ষণ বাকি আছে আমি একটু ঢেকে দিই তো আমি কিছুক্ষণ পরে দেখেন আমার সুটকিটা হয়ে গেছে আমার এই ধরনের পানিটা আছে তো এটা আবার যখন ঠান্ডা হবে তো সবজিটা আলুগুলি সব টেনে নেবে ঝোলটা আরও গাঢ় হয়ে যাবে তো যাই হোক এই তো আমার হয়ে গেল সুটকি রান্না তো আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন আবার আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে